আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র সোমবার আর বৃহস্পতিবার দিনের তিনটি বিশেষ আমলের কথা বলবো যে আমলগুলো করলে আল্লাহ পাক আপনার আমলগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ দর্শক সপ্তাহে সাত দিন এই সাত দিনের মধ্যে বৃহস্পতিবার ও সোমবারকে কেন আমলের জন্য একটু বিশেষ করা হলো এই হাদিসটি আগে শুনে তারপর আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে তিনটি আমলের কথা শুনবো নসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন যে তোমরা সোমবার আর বৃহস্পতিবার দিনে বেশি বেশি আমল করো কেননা সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তো জান্নাতের দরজাসমূহ যখন খুলে দেওয়া হয় তখন আল্লাহ পাকের নিকট এই আমলগুলো উপস্থাপন করা হয় ফেরেস্তারা বান্দার আমলগুলো সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে উপস্থাপন করেন তো এক্ষেত্রে দুই ব্যক্তির আমল আল্লাহর কাছে উপস্থাপন করেন না বাকিগুলো উপস্থাপন করেন তার মধ্যে প্রথম ব্যক্তি হলো যে ব্যক্তি নাকি সেরেকে যুক্ত আছে অর্থাৎ যে ব্যক্তি মানুষের কাছে হাত গনায় তারপর কুফরি করে তারপর আপনার টোনা করে এরপরে তাবিজ ব্যবহার করে তারপর আপনার এই জাতীয় অনেক কিছু আবার আল্লাহর উপরে ভরসা কম মানুষের উপরে ভরসা বেশি আমার সন্তানই আমাকে খাওয়ায় সন্তান না খাওয়াইলে আমি এই দুনিয়া বাঁচতে পারতাম না বা বাঁচতাম না এই জাতীয় আপনার আল্লাহর উপরে ভরসা কম রেখে মানুষের উপরে ভরসা বেশি রাখে যারা এই জাতীয় যে সেরেকগুলো আছে এই সেরেকের কারণে বান্তার আমল সোমবার বৃহস্পতিবারও আল্লাহর কাছে উপস্থাপন করা হয় না যতক্ষণ না সে সেরেক ছেড়ে দেবে সেরেক মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত না যখন সে সেরেক মুক্ত হবে তখন তার আমলগুলো বৃহস্পতিবারে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় নম্বর নম্বর ব্যক্তির উপস্থাপন করা হয় না যে ব্যক্তি অপর ব্যক্তির সাথে বিদ্বেষপূর্ণ অর্থাৎ দুই ব্যক্তির সাথে বিদ্বেষে ভরপুর মনে করেন আমি আপনার সাথে বিদ্বেষ করে আছি বিদ্বেষ মানেই দুইজনের মধ্যে মনোমালিন্য হিংসা ঝগড়া সমস্যা মানে মিটমাট মাঠ আপনার সাথে আমি আপনার সাথে একটা বিষয় আমার কথা কাটাকাটি হয়েছে এখন আমি আপনার সাথে হিংসা পোষণ করতেছি বিদ্বেষ পোষণ করতেছি আপনি আমার সাথে করতেছেন আমি আপনার সাথে খুব কড়াভাবে লাগছি আপনি আমার সাথে খুব কড়াভাবে লাগছেন এই এটা কি বলা হয় বিদ্বেষ এরকম দুই ব্যক্তি যে বিদ্বেষপূর্ণ হয় তখন ওই তাদের আমলগুলো উপস্থাপন করা হয় না আল্লাহ বলেন ফেরেজ যে যতক্ষণ না এই দুইজন ব্যক্তি তারা পরস্পর একে অপরের সাথে মিটমাট না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এটা স্থগিত রাখো এটা মানে উপস্থাপন করবে না এই আমলটা স্থগিত রাখার জন্য বলা হয় যখন এই আমলটা যখন নাকি আল্লাহ পাকের কাছে আমলটা মানে এই ওঠানো হয় তখন তারা কি আল্লাহ তালার কাছে ভালো হয়ে যায় অর্থাৎ তারা যখন মিটমাট হয়ে যায় তখন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন সুবাহানি হামদি লাজিম দর্শক এই দুইটা এরপরে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কী কী আমল করতেন মানে এই সোমবার আর বৃহস্পতিবারের বিশেষ আমল কী তো বিশেষ তিনটি আমল তিনটি আমলের প্রথমটি হলো রোজা রাখা রসুল্লাহ সাল্লি ওসালাম সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন কেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমি রোজা রাখি এই জন্য যে সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলগুলো উপস্থাপন করা হয় যাতে এমত অবস্থায় আমার আমলগুলো উপস্থাপন করা হয় যে অবস্থায় আমি রোজাদার সুবাহান আল্লাহ তাহলে বুঝতে গেল রসুল্লা সাল্লা আলাহসাল্লাম সোমবার বৃহস্পতি বোঝা রাখতেন আর হাদিস জামে তিরমিজি হাদি তিরমিজির হাদিস হাদিস নম্বর সাতশত পঁয়তাল্লিশ আল্লাহজন আমাদেরকে আমলটা করা তফিক দান করেন দুই নম্বর আমল হলো নামাজ এই দিন আপনি বেশি বেশি নামাজ পড়বেন যাতে আপনার নামাজগুলো আল্লাহ পাক কবুল করেন বিশেষ করে সালাতুল হাজত মনের আশা পূরণের নামাজগুলো পড়তে পারেন যাতে আপনার মনের আশাগুলো বললে আল্লাহ পাক এই দিন ফেরেস্তারা পাকের নিকট এই মনের আশাগুলো উপস্থাপন করেন তিন নম্বর আমল হলো দরুর শরীফ দরুর শরীফ এই দিন আপনি পড়বেন যাতে আল্লাপাকের কাছে এটা উপস্থাপন করা হয় কারণ দুরুশরীফও একটা দোয়ার দোয়া দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল দুরুদ একবার দুরুশরীফ পাঠ করলে নবীজাল্লাহ সাল্লাম বলেন তার উপর আল্লাহ পাক দশটা রহমত নাজির করেন তার দশটা গুনাহ মাফ করেন এবং তার দশটা সম্মান বাড়াইয়া দেন হামদি তাহলে আমরা যে তিনটি আমল পাইলাম সর্বপ্রথম হলো রোজা এরপর হলো নামাজ এরপর হলো আপনার দুরুদ এছাড়া আরও অন্যান্য আমল আছে পরবর্তীতে আমি আমলগুলো আপনাদের সামনে পেশ করব এই জন্য আপনারা পরবর্তী আমলগুলো পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা